আমরা গত 29 জুন জাতীয় প্রেস ক্লাবে আমাদের বরিশালের আরাকৃতি সন্তান অধ্যাপক হুমায়ুন কবির স্মরণে একটি নাগরিক শোকসভা করেছিলাম। আপনারা বলে অনেকেই সেখানে উপস্থিত হয়েছে। আমরা 1993 সাল থেকে শুরু করে এই সমিতি 50 থেকে 60টা স্মরণসভা, দোয়া মাহফিল, বিভিন্ন অনুষ্ঠান করেছি। আমার মনে হয়েছে যে গত 29 তারিখে যে প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটা করেছি, এটা সবচেয়ে সর্বমহলের কাছে প্রশংসিত হয়েছে। এবং সেখানে জাতীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত। আমাদের এই বরিশাল বিভাগ সমিতি গত বছর অক্টোবর মাসে এই কমিটি গঠিত হওয়ার পরে আমরা শেরেবাংলাকে ফজলুরহাটের জন্মবার্ষিকী পালন করেছি। তারপরে গত ফেব্রুয়ারি মাসে আমরা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এরপরে আমরা শেরেবাংলাকে ফজলুরহাটের মৃত্যুবার্ষিকী এখানেই আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছি। আজকে গত 29 জুন প্রেস ক্লাবে অনুষ্ঠান করেছি। আজকে 15 দিন যেতে না যেতেই আমরা এই ফজলুরহাটের আয়োজন করেছি। সামনে আমাদের আরও অনুষ্ঠান আছে, শেরেবাংলাকে ফজলুরহাটের 26 অক্টোবর জন্মবার্ষিকী, সেই অনুষ্ঠান আমরা প্রতি বছর পালন করে থাকি। এবারে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে পালন করব। এবং 18 নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর মেজরের মৃত্যুবার্ষিকী, এই দুটা দিবস আমরা পালন করব প্রত্যাশা করছি। আপনারা আমাদের সহায়তা করেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে আমি সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সমিতির কর্মকাণ্ডে আপনারা আমাদের উৎসাহিত করেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে ফল উৎসব, এটা আমাদের 93 সালে এই কমিটির যাত্রা, যদি এই সংগঠন 73 সাল থেকে সৃষ্টি, আমার মনে হয় না যে কোনো কালে এই সমিতি ফল উৎসব আয়োজন করেছে। আমার স্বনামধন্য যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুয়েল, উনি কিছুদিন আগে যখন জজ সমিতির রিপোর্টিং কমিটির আয়োজনে উনি ব্যক্তিগতভাবে উনি ওই সংগঠনের সভাপতি, ওখানে ফল উৎসব করলেন। আমি উনি আমাকে মেসেজ করার সাথে সাথে আমি তাকে আহ্বান করলাম যে আমাদের বরিশাল বিভাগ যদি ফল উৎসব করতে পারে, তুমি এর অ্যাটেন্ডেন্স করো। তো সে সাথে সাথে রাজি হওয়ার কারণে আমি কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই শুধুমাত্র সেক্রেটারির সাথে আলোচনা করেই আজকের এই ফল উৎসবের আয়োজন করেছি। আপনারা কি এই ফল উৎসব অনুষ্ঠানকে অনুমোদন দিচ্ছেন? আজকের অনুষ্ঠানকে সবাইকে তো কার্যকরী সদস্য, এখানে বাহিরে কোনো লোককে আমরা দাওয়াত দেই নাই। আমরা যেহেতু আমাদের অন্যতম উপদেষ্টার উপস্থিত, আমরা বেশ কয়েকজন উপদেষ্টাকে দাওয়াত দিয়েছি, কেউ আসতে পারে, কেউ নাও আসতে পারে। আমাদের প্রখ্যাত সাংবাদিক উনি উপস্থিত হয়ে কার্যবাদ মিলন সাহেব উপস্থিত হয়েছেন, আর রাজাপুরের মাহবুবাই উপস্থিত হয়েছেন। তো সবাইকে অভিনন্দন। আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এডিশনাল সেক্রেটারি শামসুল আরফিন সাহেব উপস্থিত হয়েছেন, আমাদের কমিটির সদস্য, আমাদের জেলা জজ কিপিয়া সাহেব উপস্থিত হয়েছেন, কমিটির অনেক বিভিন্ন পদে মূল্যবান ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি অভিনন্দন জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, যার প্যাট্রনাইজে, যার আর্থিক সহায়তায় আজকের এই অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। এই জন্য এই সমিতির পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাই এবং আমি প্রত্যাশা করি আপনাদের মধ্য থেকেও আগামীতে এক একটা অনুষ্ঠান ডোনেট করবেন, এই প্রত্যাশা করি। আমরা সকালে এখানে হাঁটি, আমাদের জাফর ভাই আছে, আমরা প্রতি শুক্রবার 71 জনে 70-80 জনকে নাস্তা খাওয়াই। তো এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আসেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট আসছেন ডক্টর জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, আমাদের সহসভাপতি এডিশনাল সেক্রেটারি হিসাবে উনি আমাদের উপস্থিত হয়েছেন। তো আমরা প্রত্যাশা করি যে প্রতি মাসে আমি তো আপনাদের অকেবার করতে চাই, 93 সাল থেকে আমি এই সমিতিতে সম্পৃক্ত বরিশাল বিভাগ হওয়ার পরে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিল কাজী বাহাদুর আহমেদ, তারপরে সেক্রেটারি ছিল সিরাজউদ্দিন, গাজী দেলোয়ার, কাদের মোল্লা, কিন্তু কোনো কমিটির মিটিংই 5-7 জনের বেশি উপস্থিত হয়নি। আমি এই কমিটির সভাপতি হওয়ার পরে প্রথম সভা আমরা এখানে করেছি। যেভাবে অনুষ্ঠান করতে হয়, কমিটির মিটিং করতে হয়, আমরা ঠিক সেভাবেই করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করবো। সেক্রেটারি সাহেব বলছেন আমরা কোনো টাকার চিন্তা করি না, টাকা জীবনে তো অনেকে অনেকভাবেই টাকা পয়সা কামাই করছেন, আমাদের মন মানসিকতার অভাব। আমরা যদি মন মেশে ওখানে গেলে প্রত্যেকেই গাড়ি বাড়ির মালিক, আমি তো মনে হয় আসছেন
ঢাকা শহরে প্রত্যেকের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে। একটু মন মাসে উন্নয়ন হলে আমরা এক একটা মিটিং এক একটা ডোনেশন গ্রহণ করতে পারি। আমার মনে হয় আগামী নভেম্বরে আগাই আসি। এই রুবেল যেটা দেখালো, এর আগে আমাদের রাজু যে চিফ ইঞ্জিনিয়ার, আমাদের কমিটির যে মিটিং এখানে হয়েছে, উনি ওই যে অনুষ্ঠানটা উনিই প্রথম শুরু করছে। আমাদের আনোয়ার ভাই, আনোয়ার ভাইকে অভিনন্দন জানাই। এরপরে আজকে রুবেল শুরু করলো, এরপরে আবার আগামীতে আরেকজন শুরু হবে। যদি আগ্রহ করেন আমাকে বলবেন, সেখানে গিয়ে বলবেন, আমরা এক একটা অনুষ্ঠান এখান জন্য সৌজন্য আমরা করবো। আজকে অনুষ্ঠানটা সৌজন্য হলো আমাদের যুগ্ম সাধারণ অ্যাডভোকেট রুবেল হাওদারের সৌজন্যে। আর পিকনিক, আমাদের পিকনিকের কথা বলো, 2005 সালে ঢাকার বুকে আমরা শ্রেষ্ঠ অভিহার করেছি। আমাদের ডিসিপি ছিল আমাদের কালাম ভাই, ওই কালাম ভাই এখানে আছে। আমরা সুরভি নয় আমরা সব কাজ করছি, একটা কাপের বার্তা ইনশাল্লাহ ভবিষ্যতেও করতে পারবো। যদি আপনারা সবাই সহায়তা করেন, আজকে আমাদের আহ্বানে সারা দিয়ে আপনি আসছেন, সেজন্য সবাইকে অভিনন্দন। দুই একজনের মতামত দেবেন, সবাইকে মতামত, সবাই আছে, এরপর আমরা খাওয়া দাওয়া